বাইডেনের শপথ নির্বিঘ্ন করতে বিশ হাজার সেনা মোতায়ন আইনের ঊর্ধ্বে কেউ নেই প্রেসিডেন্টও নন বললেন পেলোসি ক্যাপিটালে হামলার নিন্দা জানালেন ট্রাম্প ইভাঙ্কা দম্পতিকে নিষিদ্ধ করতে পারে বিলোনিয়ার ক্লাব পরমাণু সমঝোতায় ফিরতে যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান ট্রাম্পের অপমানজনক বিদায় উদযাপন করছে ইরান আসসালাম আলাইকুম আমাদের হাতে থাকা সবশেষ বিশ্ব সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মনিরুজ্জামান বাইডেনের শপথ নির্বিঘ্ন করতে বিশ হাজার সেনা মোতায়ন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ নির্বিঘ্ন করতে বিশ হাজারের বেশি ন্যাশনাল গার্ড মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে ওয়াশিংটনে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা বিশ জানুয়ারি ভয়াবহ সহিংস বিক্ষোভ দেখাতে পারে বলে গোয়েন্দারা মনে করছেন সেই শঙ্কা থেকেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে ফোর্সের খবরে বলা হয় চলতি সপ্তাহের শুরুতে শহর জুড়ে পনেরো হাজার সেনা মোতায়নের বিষয় জানানো হয় তবে বুধবার ডিসি পুলিশের প্রধান রবার্ট যে কন্টি থ্রি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আরও পাঁচ হাজার সেনা অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ গত ছয় জানুয়ারি ক্যাপিটালে তান্ডবের পর এই শপথ অনুষ্ঠানে আর কোনো ঝুঁকি নিতে চায় না মার্কিন প্রশাসন মিলিটারি টাইমসের খবরে বলা হয় শপথ উপলক্ষে মোতায়েন হতে যাওয়া ফোর্স আফগানিস্তান ও ইরাকে এখন যত সেনা মোতায়েন রয়েছে তার দ্বিগুণ ইতিমধ্যে ক্যাপিটাল হিলের আশপাশে পনেরো হাজার সেনাকর্মী মোতায়েন করা হয়েছে বিশ তারিখের আগে সেখানে যোগ দেবে আরও পাঁচ হাজার সেনা শুধু যে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে তাই নয় ক্যাপিটাল হিলের চারধারে আট ফুট উঁচু ধাতব দেয়াল তৈরি করা হয়েছে সব সেনা সদস্যের হাতে দেয়া হয়েছে মারাত্মক অস্ত্র যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতি ক্যাপিটাল হিলে এত সেনা সমাবেশ এর আগে কখনো দেখা যায়নি ন্যাশনাল গার্ডের কর্মকর্তাদের বরাদ দিয়ে সিএনএন জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এক্সক্লোসিভ ডিভাইস পাইড বোমস এবং ককটেলও থাকবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তা প্রয়োগ করা হবে আর এসব পরিকল্পনা রাখা হচ্ছে বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে আগামী বিশে জানুয়ারি প্রায় ষোলোটি গোষ্ঠী প্রতিবাদ সমাবেশ করার কথা জানিয়েছে পুলিশকে আইনের ঊর্ধ্বে কেউ নেই প্রেসিডেন্টও নন বললেন পেলোসি মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন নিয়ে সাংবিধানিক সংকটের মুখে পড়তে যাচ্ছে দেশটি বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাশ হয় দেশটির ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি দ্বিতীয়বার অভিশংসিত হলেন ট্রাম্পের অভিশংসনের কথা নিশ্চিত করেছেন মার্কিন হাউজ স্পিকার নেন্সি পেলোসি তিনি জানিয়েছেন আইনের ঊর্ধ্বে নয় কেউ বেপারোয়া এ রিপাবলিকান প্রেসিডেন্ট বিগত ১৩ মাসের মধ্যে দ্বিতীয় দফা অভিশংসিত হওয়ার পর গতকাল বুধবার তিনি একথা বলেন এক অনুষ্ঠানে কংগ্রেসের এই শীর্ষ ডেমোক্রেট আরও বলেন দ্বিদলীয় এ হাউজে আজ দেখা যায় যে কেউ আইনের ঊর্ধ্ব নয় এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও নন এনটিভি জানায় ওই অনুষ্ঠানেই তিনি অভিশংসন পত্রে স্বাক্ষর করেন মার্কিন ক্যাপিটল হিল অভিমুখে মিছিল সহকারে যেতে তার সমর্থকদের উৎসাহিত করার পর বিদ্রোহমূলক কর্মকাণ্ডে মদত দেয় চুয়াত্তর বছর বয়সী ট্রাম্প অভিশংসিত হয়েছেন দেশটির ইতিহাসে এই প্রথম কোনো প্রেসিডেন্টকে দ্বিতীয়বারের মতো অভিশংসিত করা হল বুধবার প্রতিনিধি পরিষদে দুইশো থেকে একশো ভোটে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাশ হয় রিপাবলিকান দলের দশজন সদস্য ট্রাম্পের বিপক্ষে গিয়ে ভোট দিয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব প্রতিনিধি পরিষদে পাশ হলেও তাকে আর ক্ষমতা থেকে সরানো যাচ্ছে না কেননা বিশ তারিখের আগে সিনেটে কোনো অধিবেশন বসছে না তবে সিনেটে অভিশংসনের প্রস্তাব পাশ হলে ট্রাম্প আর কখনও নির্বাচনে দাঁড়াতে পারবেন না ক্যাপিটালে হামলার নিন্দা জানালেন ট্রাম্প প্রতিনিধি পরিষদে দ্বিতীয় দফায় অভিশংসিত হওয়ার পর ক্যাপিটল হিলে সহিংসতার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার অভিশংসিত হওয়ার পর তিনি এ বিষয়ে উল্লেখ না করে একটি ভিডিও বার্তায় বলেছেন যুক্তরাষ্ট্রের সহিংসতা ও ভাংচুরের একেবারেই কোনো স্থান নেই আমাদের আন্দোলনেও এর কোনো স্থান নেই ভিডিও বার্তায় তিনি সমর্থকদের সতর্ক করে দিয়েছেন বলেছেন সামনের বিক্ষোভ কর্মসূচিগুলো শান্তিপূর্ণ হওয়া উচিত তবে এর আগে তিনি এক বার্তায় জানিয়েছিলেন তাকে অভিশংসন প্রক্রিয়ায় ক্ষোভ আরও বাড়বে আরও সহিংসতা হতে পারে তাতে এ খবর দিয়েছে অনলাইন ওয়াশিংটন পোস্ট ইভাঙ্কা দম্পতিকে নিষিদ্ধ করতে পারে বিলোনিয়ার ক্লাব বিলাসবহুল বিলোনিয়ারদের একটি ক্লাবে নিষিদ্ধ করা হতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জারেড কুশনারকে ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে নরকীয় হামলার পর এমন সিদ্ধান্তের দিকে যেতে পারে ওই ক্লাব যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বিলোনিয়ার্স ব্যাংকার দ্বীপে তিন কোটি ডলারের একটি নতুন বাড়ি কিনেছিলেন ইভাঙ্কা দম্পতি ওই দ্বীপটিতে বসবাস করেন এ শ্রেণীভুক্ত সেলিব্রিটিরা বিশে জানুয়ারি ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষে ইভাঙ্কা দম্পতি ওই বাড়িতে ওঠার পরিকল্পনা করছেন কিন্তু ক্যাপিটাল হিলে হামলার পর তাদের বিষয়ে আপত্তি জানাচ্ছেন প্রতিবেশীরা লন্ডনের অনলাইন এক্সপ্রেস এ খবর দিয়ে বলেছে ইভাঙ্কা ও জারেট কুশনারের নাম মিলিয়ে এই দম্পতিকে ডাকা হয় জাবানকা নামে তারা যে দ্বীপে বাড়ি কিনেছেন সেখানে যুক্তরাষ্ট্রের ফুটবলের কিংবদন্তি টম ব্র্যাডির মতো ব্যক্তিদের বসবাস এছাড়া বসবাস করেন স্পেনিশ গায়ক জুলিও ইগলেসিয়াস এর আগে এখানে বসবাস করতেন জাজ এবং বিওন্সে নোয়েলসের মতো সেলিব্রিটিরা দু সালে তারা তিরানব্বই লক্ষ ডলারে তাদের বাড়ি বিক্রি করে দিয়েছেন সব মিলিয়ে ওই দ্বীপে আছে উনত্রিশটি বাড়ি এখানে এখন অন্য যারা বসবাস করেন তারা জাবানকার বিষয়ে আপত্তি জানিয়েছেন উল্লেখ্য ইভাঙ্কা ট্রাম্পের বয়স এখন উনচল্লিশ বছর তিনি ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে নারকীয়তার পর হামলাকারীদের আমেরিকার দেশপ্রেমিক হিসেবে আখ্যায়িত করে টুইট করেছিলেন কিন্তু সঙ্গে সঙ্গে তিনি কড়া সমালোচনার মুখে পড়েন ফলে বাধ্য হয়ে স্বেচ্ছায় তিনি ওই টুইট তাৎক্ষণিকভাবে মুছে ফেলেন স্থানীয় একটি সূত্র পেজ সিক্সকে বলেছেন ইভাঙ্কা এবং তার চল্লিশ বছর বয়সী স্বামী ও প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগী জারেট কুশনারকে স্বয়ংক্রিয়ভাবে স্বাগত জানাবে না ওই দ্বীপের ইন্ডিয়ান ক্রিক কাউন্টি ক্লাব অন্যদের এই ক্লাবের মনোনয়ন পেতে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হয় কিন্তু ইভাঙ্কা ও কুশনার ফার্স্ট ডটার এবং ফার্স্ট জামাই হওয়ার কারণে তারা স্বয়ংক্রিয়ভাবে ওই ক্লাবের সদস্য হতে পারতেন এই ক্লাবের একজন মাত্র সদস্য যিনি নতুন সদস্যের বিষয়ে আপত্তি জানান তাহলে কর্তৃপক্ষতা আমলে নেয় কিন্তু ছয় জানুয়ারি ঘটনার পর অনেক সদস্যই তাদের বিষয়ে আপত্তি জানাচ্ছেন ফলে ইভাঙ্কা ও জারেড কুশনার তাদের অনুসারী দেশপ্রেমিকদের সঙ্গে মিশতে পারেন মার এ লাগোতে সূত্রটি বলেছে ইন্ডিয়ান ক্রিক কাউন্ট্রি ক্লাবের সদস্যরা নতুন সদস্য বাছাইয়ের ক্ষেত্রে খুব বুঝে শুনে তারপর তাদেরকে দলে নেন ফলে জাবাঙ্কা দম্পতি সেখানে আবেদনের কোনো প্রয়োজনীয়তা নেই পরমাণু সমঝোতায় ফিরতে যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান পরমাণু সমঝোতায় ফিরতে চাইলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছে ইরান দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা ডক্টর আলী আকবর বেলায়েতি বলেছেন নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে বোঝা যাবে যুক্তরাষ্ট্রের নতুন সরকার পরমাণু সমঝোতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এটি সরাসরি ঘোষণা দিতে হবে এবং প্রেসিডেন্টকেও এ বিষয়ে প্রতিশ্রুতি দিতে হবে তিনি আরও বলেন পরমাণু সমঝোতায় ফিরতে চাইলে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে তবে আমরা তাদেরকে পরমাণু সমঝোতায় ফেরার জন্য অনুরোধ বা জোরাজুরি করছি না যদি তারা ফিরতে চায় তাহলে তাদেরকে এভাবেই ফিরতে হবে আর যদি না চায় নাও ফিরতে পারে ইরানের সর্বোচ্চ নেতার দফতরের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বেলাইতি বলেন পরমাণু সমঝোতা যখন সই হয় তখনও সর্বোচ্চ নেতা বলেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামাকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে কিন্তু তারা বলেছিল মৌখিক প্রতিশ্রুতি যথেষ্ট কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তারা মৌখিক প্রতিশ্রুতি রক্ষা করেননি দু হাজার সালে স্বাক্ষরিত ওই চুক্তিতে ইরানকে পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানার শর্তে তাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ ও জার্মানি তিন বছর পর দু সালে ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন এরপর তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে যা এখনও চলছে ট্রাম্পের অপমানজনক বিদায় উদযাপন করছে ইরান বিশ্ববাসী যুক্তরাষ্ট্রের একজন স্বৈরশাসকের পতনের অভূতপূর্ব ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ট্রাম্পের চরম অপমানজনক বিদায় ইরানি জনগণ উদযাপন করছে বলেও জানান তিনি বুধবার তেহরানে দেয়া এক বক্তৃতায় ইরানের প্রেসিডেন্ট এসব কথা বলেন গত সপ্তাহে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রত্যয়নের সভাকালে ক্যাপিটাল হিলে হামলা চালান ট্রাম্প সমর্থকরা ওই দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে বুধবার ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করেন প্রতিনিধি পরিষদের সদস্যরা এটি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের মতো অভিশংসন বিষয়টির দিকে ইঙ্গিত করে রুহানি বলেন আমরা শুধু যুক্তরাষ্ট্রের একটি প্রশাসনের পতন দেখছি না বরং একই সঙ্গে ইরানের মতো একটি দেশের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির করুণ পরিণতি দেখতে পাচ্ছি তিনি আরও বলেন যেদিন ইরানি জনগণ চাপ প্রয়োগ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের বিজয় অনুভব করছে সেই একই দিন যুক্তরাষ্ট্রের জনগণ তাদের সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে বিশাল ব্যর্থতা ও নিজেদের মধ্যে ভয়াবহ বিভক্তি প্রত্যক্ষ করেছে বিশ্ব সংবাদ এখনকার মতো শেষ হলো নিয়মিত নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন